আজ দেশ জুড়ে ধুমধামে পালিত হলো ছট উৎসব। বেশ কয়েকদিন ধরে নিষ্ঠা সুচিতার মধ্যে দিয়ে রীতি রেওয়াজ মেনে প্রস্তুতির পর আজ অস্তকামী সূর্যের উপাসনা, আগামীকাল উষা লগ্নে সমাপন, নদী বিল পুকুর ঘাটে ব্রতীদের ভিড়, ছট পূজা সূর্যের উপাসনা। এই ধর্মীয় অনুষ্ঠান পালনে পুলিশ প্রশাসন থেকে ধর্মপ্রাণ মানুষ সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। হুগলি জেলার সিঙ্গুরে ধুমধাম করে পালিত হলো ছট উৎসব। বিভিন্ন ধরনের ফলমূল সহযোগে অর্ঘ্য নিবেদন করে সিঙ্গুরের বাবর পুকুরের ধারে উপাসনা করলেন এলাকার ধর্মপ্রাণ মানুষ। বাবর পুকুরে সারিবদ্ধ মানুষের ভিড়, দূর দূরান্তে সমস্ত স্তরের মানুষ উৎসবে সামিল হতে ভিড় জমিয়েছেন। করোনা আবহে সরকারের সমস্ত স্বাস্থ্য বিধিনিষেধ মেনেই মাস্ক স্যানিটাইজার ব্যবহার করেই উৎসবের আয়োজন বলে জানা গেছে। হুগলি থেকে মিরাজুল মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা 24/7, সবার সাথে সবার পাশে।